সাজুগুজু করছে, এখানে একটু লেগে আছে লিপস্টিক। ওকে, তো ওকে কেমন খাইছে? লাইক বলো, বলো লাইক 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 শেয়ার 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 লাইক লাইক শেয়ার শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি কিব্রিয়া, আমি মেঘলা। আপনাদের দয় এবং আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরা দুজনে অনেক অনেক ভালো আছি। আজকে আরেকটি মজার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমরা দুজন চলে আসলাম। আচ্ছা আপনারাই বলেন, আমি যখন বলি যে আমি মেঘলা, সেটা কি আস্তে শোনা যায় না জোরে শোনা যায়? আপনারা নিশ্চয়ই শুনতে পান। ও মাঝে মাঝে বলে যে আমি নাকি খুব আস্তে বলি যে আমি মেঘলা, তাহলে কিভাবে বলবো? অবশ্যই আমি মেঘলা। হ্যাঁ, এটা হচ্ছে আমার মতো সব সময় জোশ নিয়ে থাকতে হবে, কি বলেন? জোশ ছাড়া ভালো লাগবে? আচ্ছা ওকে, এখন থেকে যখনই আমি ব্লগে আসবো তখন আচ্ছা আরেকবার আমি মেঘলা, এত জোরে না, এত জোরে না, আবার দেখা যাচ্ছে মাইক্রোফোন সব ক্যামেরাটা সব ফেটে যাবে। হ্যাঁ, তো আজকে যে চ্যালেঞ্জটা আমরা নিয়ে চলে আসছি সেটা তো আপনারা টাইটেল এবং থাম্বনেইলে দেখে ফেলেছেন। যারা বুঝতে পারেননি যে কি চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে আজকে চ্যালেঞ্জটা হচ্ছে আমরা দুজন ভাবলাম যে একটি মজা চ্যালেঞ্জ করা যাক। আজকে খাতারনাক চ্যালেঞ্জ না, আজকে একটু মানে খুব মজা ধরনের একটা চ্যালেঞ্জ করা যাক, সেটা হচ্ছে উইসপার চ্যালেঞ্জ। এটা হচ্ছে গান কানে দেওয়া হেডফোন থাকবে, তো গান অনেক জোরে বাজতে থাকবে, যে থাকবে সে আমাকে যা বলবে সেটা আমি আমাকে বলতে হবে। হ্যাঁ, তো আমি ওর কানে হেডফোন থাকবে, আমি কিছু বলবো, ওকে সেটা বলতে হবে যে আমি কি বলেছি। হ্যাঁ, বুঝে সেটা বলতে হবে, যদি না বলতে পারে তাহলে পয়েন্ট কাটার, আর যদি বলতে পারে তাহলে পয়েন্ট পেয়ে যাবে। তো এটা কিন্তু মজার একটা খেলা, তো এই খেলাটা আমরা শুরু করবো এখনই। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর আমাদের পরিবারে যোগ হয়ে যান। তো আর দেরি না করে চলেন এই খেলাটা শুরু করি আজকে, মজার হুইসপার চ্যালেঞ্জ। তো আমার সামনে আছে ফোন আর হেডফোন, তো ফার্স্ট কে এবং ও ভুলতে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে হেরে যাবে তার জন্য শাস্তি আছে, শাস্তিটা আমরা বলবো ভিডিওর শেষে, এবং যে জিতবে তার জন্য আছে আজকেও 500 টাকা। আর যে জিতবে, এর আগের একটা চ্যালেঞ্জে আমি জিতেছিলাম, আমি তো এটা দিয়ে অনেক মজায় মজায় খাবার খেয়েছি আমার দুই মেয়েকে নিয়ে, মেঘলাও খেয়েছে। তো আজকে কিন্তু একটা কিন্তু মজার কথা বলি, যেই জিতে না কেন পাশের জন অটোমেটিকলি সে পুরস্কারে শামিল হয়ে যায়। তো মেঘলা কে ফার্স্ট করবে? পছন্দের গানগুলো দিও তাহলে মজা হবে। না, গান একটু ঝাঁকা নাকা না হলে তো সাউন্ড ইয়ে করতে হবে। ঠিক আছে, কে ফার্স্টে? তাহলে টস হবে, রক পেপার সিজার না হলে টস করো। ওকে, রক পেপার সিজার। না 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 না, কয়েন দিয়ে টস হবে। না কয়েন না, রক পেপার সিজার। রক পেপার সিজার মজা হবে, ছোটবেলায় খেলতাম রক পেপার সিজার, দেখি কে জেতে। ফার্স্টে যে ইয়ে হবে জিতবে, এটার মধ্যে আর একটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের মধ্যে চ্যালেঞ্জ, দেখি রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে। ওকে, আমি হেডফোন কানে দিচ্ছি। ওকে, রেডি? দাঁড়াও একটু বেশি, হ্যাঁ মিউজিকটা শোনা দিচ্ছি, মালহারি, অনেক জোরে মিউজিক, আমাদের পছন্দের গানটা, মিউজিক অনেক হবে নিশ্চয়ই। রেডি? আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি কিন্তু জোরে গানটা শোনায় দাও। হ্যাঁ, সাউন্ডটা শোনাও। শুনাইছি সাউন্ড? না, আবার শোনাও। অনেক জোরে, অনেক জোরে, আমি কিছু শুনতে পাচ্ছি না। রেডি? ওকে বলো। কি বলবো বাবা, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। ইয়ে হইছে? ইয়ে তোমার মানে তুমি যখন বলছো পাখি তখন আমি বুঝতে পারছি তুমি পাখি মানে পাখি মানে পাখি তুমি বুঝতে পাখি পাকা পেঁপে খায় তুমি বলতে চাচ্ছো? এবার তুমি নাও। না 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 না, আরো বলবো, আরো আরো পাঁচটা বলবো। ও আচ্ছা, মানে আমি ফার্স্ট পাঁচটা। ওকে, পাঁচটা বলবো তারপর। ওকে ওকে, বসো। ধরক ধরক মালারে দন মালহারি, ধরক ধরক ঝটক ঝটক ঝটক, মানে আমি রামবীর সিং এর গান শুনে আসলে আমি ইয়ে হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বলতেছি। ওকে বলো, আমি এত কিছু কি করলাম? হয়নি হয়নি, আমি বলছি আবার আবার আবার। দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার বলো, আমি ট্রাই করি। আমি এত কিছু তোমার, আবার
হয়নি না শেষ শেষ আর চান্স দুইবার করেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ কি ছিল আমি একজন ইউটিউবার আচ্ছা 1 পয়েন্ট পাইছি আমি 1.5 5টার মধ্যে একটা পেয়েছি আচ্ছা হ্যাঁ ওকে এবারে চলি আমি আসলে গানের মধ্যে ঢুকে গেছি ওকে ওকে মামা আমি বাংলাদেশি আমি দুইবার বলছি আর আচ্ছা না না আরেকবার আরেকবার লাস্ট লাস্ট আমি বাংলাদেশে বাস করি আমি বাংলাদেশি মানুষ আমি বাংলাদেশে বাস করি মানে এত সাউন্ড আমি কিচ্ছু বুঝতে পারতেছি না মানে তিনটার মধ্যে একটা পারছি মাত্র মানে একটাও পারবে না আজকে মনে 500 টাকা গেছে আপনি না নাচতে আমার সাথে আপনি সাউন্ড পাচ্ছেন হ্যাঁ তৃতীয় নাম্বার কি বুঝি নাই তৃতীয় নাম্বার না তো চতুর্থ নাম্বার না না তৃতীয় নাম্বার দুইটা গেল না দুইটা গেছে না তিনটা গেছে তিনটা গেছে প্রথমে একটা আমি পারছি তারপরে আরেকটা তারপরে লাস্ট টাইমে আরেকটা পারলাম না দুইটা পারি নাই রেডি চতুর্থ নাম্বার হচ্ছে রেডি বলো আমি মুজার কিচ্ছু পারি না আমি কি আমার দিকে তাকায় বলো দর্শককে বলো আমি মুজার কিচ্ছু পারি না আমি রোজা কিচ্ছু পারি না হয় নাই আরেকবার হয় নি আরেকবার রেখে নে হ্যাঁ আমি লুজার কিছু পারি না আমি লুজার কিছু পারি না আরে আমি কে আমি আসলে বোকা হয়ে গেছি আমি রোজা কিছু পারি না ভুল বলবো না যেটা যেটা সঠিক সেটাই বলবা রেডি দাঁড়াও গান শেষ হয়ে গেছে মানে এত শেষ চতুর্থ বলছো এখন পঞ্চম লাস্ট বলবো না দাঁড়াও ওয়েট আশা করি আপনাদের ভালো লাগছে রেডি দাঁড়াও ওয়েট ওয়েট আমি গানটা আবার চেঞ্জ করে নিই ওকে ওকে রেডি মজা খুব মজা হচ্ছে আমি নিজেই খুবই মানে গান শুনে নাচতেছি আপনারা যদি গান শুনতে দেয় অনেক লাস্ট লাস্ট কোশ্চেন হ্যাঁ আমি একটা পারছি 500 টাকা গেছে রেডি আমি বাংলাদেশি ছেলে আই এম দ্য বেস্ট আরেকবার আমি বাংলাদেশি ছেলে আই এম দ্য বেস্ট আমি বাংলাদেশি ছেলে আমি স্মার্ট হয়নি হয়নি আমি বাংলাদেশি ছেলে আই এম দ্য বেস্ট দূর একটা পাসি মাত্র আর এত সাউন্ড মানে আমি আসলে ইয়ে হয়ে যাচ্ছি ঠিক আছে এবার মেঘলা দেখা যাক কি করতে পারে ওকে তো রেডি হয়ে গেলাম মেঘলা রেডি ওকে এখন আমি দিচ্ছি 1 2 3 শুনতে পাচ্ছ কিছু মেঘলা শুনতে পাচ্ছ কিছু গান গান আচ্ছা মেঘলা কোনো কিছু শুনতে পাচ্ছে না তো এত কপিরাইট আসবে সবাই বুঝতে পারছে মালহারি গান চলছে মালহারি তারাকে তারাকে ওকে 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 তুমি রেডি ওকে তো রেডি আমার দিকে তাকাও আমার দিকে তাকাও হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি কেমনে বুঝলো তুমি শুনতে পাচ্ছ এই জায়গাটা দেখেন কি হারে মিউজিক ওকে ওকে রেডি রেডি আজকে 500 টাকা আমি জিতব আজকে 500 টাকা আমি জিতব আজকে 500 টাকা তুমি নিবা হয় নাই আজকে 500 টাকা আমি জিতব আজকে 500 টাকা তুমি জিতবা দাঁড়া খেলো না
আমি একটাও বুঝলাম না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দুই পন্থ হয়ে গেছে, দুই বন্ধ হয়ে গেছে আর ভিউয়ার্স। আচ্ছা ঠিক আছে, তারপর জিজ্ঞেস করি, একটু অফ করো, অফ করে দাঁড়াও, ওয়েট। আচ্ছা তুমি হেডফোনটা একটু খোলো। আমি যদি শোনো, আমি যদি দুইটা না পারি তাহলে কথা বলো, ভিউয়ার্স বলবে যে আমি যদি দুইটা না পারি তাহলে আবার তোমার চান্স। ওকে, আমার আমার পছন্দের নায়ক রাজমিত সিং, আমার পছন্দের নায়ক রাজমিত সিং, আমার পছন্দের দিয়া মির্জা। হয় নাই, হয় নাই, আর চান্স দিব না এবার, হয় নাই, দ্বিতীয়টা পারে নাই। আমার পছন্দ, আমার পছন্দের নায়ক রামবীর সিং। ওকে, এবার 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 জোরে বলতে হবে, জোরে না, জোরে কেন বলবো। আমার নাম এস এম গোলাম কিবরিয়া। আরেকবার, আমার নাম এস এম গোলাম কিবরিয়া। আমার নাম এস এম গোলাম কিবরিয়া। জিতেছি, জিতে গেছি, জিতে গেছি, শেষ শেষ, জিতে গেছি, জিতে গেছি, টাকা পুরস্কার জিতে গেছি, টাকা পুরস্কার জিতে গেছি, আমি তো টাকা পুরো পেয়েছি, পুরস্কার লই এখন দাও পুরস্কার, সেভাবে দিতে হবে, আমি এভাবে নিব না। ওকে ওকে ওকে, আমরা সেভাবে দিব, জানা ফেলে না, ফেলে দিলে আমি নিব না, শুধু দিতে হবে। আমার মেয়ে এখানে বিট লবণ খাইতে আছে। ঠিক আছে, আমরা দিচ্ছি 500 টাকা মেঘলাকে। অনেক কষ্টের পরে তালি হবে, তালি তালি, চিটারি করে দিচ্ছে, বরিশাল বরিশাল, চিটা চিটা চিটা, নো 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 নো, জিতেছি। এই আসিন, তুই টিকে মায়ের দল, চিটা বল, বলে আমার ছোট মেয়ে, মায়ের মায়ের দল, বলে দাও শাট আপ, আমরা এখন এমনি 500 টাকা হাঁচি, আমার মেজাজ খারাপ, তাই না? আমরা এটা দিয়ে খেতে যাব। এখন এখন কেমন খারাপ দেখেন। আচ্ছা ঠিক আছে, ওকে, মজা হলো খেলাটা, এমনি ভিডিওটা কেমন লেগেছে আশা করি মজা লেগেছে আপনাদের। মজা লেগে থাকলে আমাদেরকে লাইক দিয়ে 500 টাকা জিতেছি অ্যাপ্রিশিয়েট করবেন, এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই কমেন্টস করবেন, কমেন্টস করলে আমাদের কাছে ভালো লাগে। আর আমরা এর চেয়ে মজার মজার কি কি চ্যালেঞ্জ আনা যায়, হ্যাঁ কি কি চ্যালেঞ্জ আমাদের কাছ থেকে আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো আজকে আমরা চেষ্টা করব আপনাদের মানে মন রক্ষা করার জন্য, আর আমাদের ভিডিও কেমন লাগে সেটাও জানিয়ে দিবেন কমেন্টস এর মাধ্যমে। তো ভালো লেগে থাকলে আর কি বলবো, আর বলতে 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 আমার হাঁটতে হাঁটতে আমি এমনি শেষ, বলতে বলতে শেষ। অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করবেন, হ্যাঁ, তো লাইক লাইক, আমার লাইক কিছু লাগে বলতেছে, লাইক লাইক লাইক, তো আপসিন চলে আসো, চলে আসো আপসিন, তুমি একটু সবাইকে লাইক বলে দাও, লাইক বলে দাও, বিদায় দিয়ে দাও, লাইক, ওকে, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, ওকে। আপসিন সাজু কিছু করছে, এখানে একটু লেগে আছে লিপস্টিক, ওকে, তো লাইক বলো, বলো লাইক 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 লাইক, শেয়ার শেয়ার শেয়ার, লাইক লাইক, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, তো ভালো থাকেন, আজকে আমরা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আর তুমি তুমি চিটিং করছো, আমি মনে হয় মজা ছিল খেলাটা, তাকাইছিলাম, কিন্তু তুমি চিটিং করছো, আমার অবশ্যই না, তুমি 500 টাকা দাও আমার জন্য, আমার টাকা আমার দাও, ভিউয়ার্স তো দেখছি, আর আমার টাকা আমার দাও, আমি জিতেছি, আমি এটা নিয়ে খেতে যাব, আমার সাথে আসছিস, যাবে খেলবো না, আর এরকম চিটিং খেলা খেলবো না।